কেন শয়তানকে পাথর মারা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কর্তৃক নির্দেশ হয়ে সবচেয়ে প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যায়, তখন শয়তান মিনায় তিন স্থানে তাকে কুপরচনা দিয়ে পিতার কুরবানির মহৎ উদ্দেশ্যকে পাণ্ড করে দেওয়ার চেষ্টা করে। তখন কঙ্কর নিক্ষেপের মাধ্যমে ওই স্থান এবং তিনটি স্থানে শয়তানকে তাড়ানো হয়েছিল। হজের অন্যতম আমল জামরা শয়তানকে পাথর নিক্ষেপ। ছোট পাথর নিক্ষেপ করা হয় বলে একে পাথর না বলে নুড়ি বা কাঙ্কর বলাই শ্রেয়। কোথায় কোথায় কঙ্কর নিক্ষেপ করতে হবে হাজিতে? তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এক, জামারাতুল আকাব; দুই, জামারাতুল উস্তা মানে মধ্য জামারা; তিন, জামারাতুল উলা মানে প্রথম জামারা। জামারাতুল আকাবা 10 জিল হজ, এখানে সাতবার কঙ্কর নিক্ষেপ করে তলবিয়া পার বন্ধ করে দিতে হয়। অন্য দুই জামারায় একদিন কঙ্কর নিক্ষেপ করতে হয়। জামারাতুল উস্তা ও জামারাতুল উলা এই দুটিতে 11 ও 12 জিল হজ তারিখে 60টি করে কঙ্কর মারতে হয়। লক্ষ্য রাখতে হবে জামারায় অন্তত 5 হাত দূর থেকে হাত উঁচু করে, যতটুকু হাত উঁচু করলে বগল অনাবৃত হয় ততটুকু উঁচু থেকে কঙ্কর মারতে হবে। 5 হাতের কম দূরত্বে দাঁড়িয়ে কঙ্কর নিক্ষেপ করা মাকরু, বেশ দূরত্ব ক্ষতি নেই। কঙ্কর ছোলার মতো বা খেজুরের বীজের মতো হবে, তবে বড় পাথর ভেঙে টুকরো টুকরো করাও মাকরু। বৃদ্ধাঙ্গুলি বা শাহাদাত আঙ্গুলি দ্বারা কঙ্কর ধরে মারাই হচ্ছে মুস্তাহাব। একজনের রুমি অন্যজন করতে পারে না, তবে শরীয়ত সম্মত ওজোর থাকলে অন্যজন করলে কোনো দোষ নেই। তবে শর্ত হচ্ছে আগে নিজের রুমি শেষ করে পরে রুমটা করতে হবে। এই আমলের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। কাঙ্কর নিক্ষেপের সাওয়াব আখিরাতের জন্য সঞ্চিত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তোমার কঙ্কর নিক্ষেপ তা তো তোমার জন্যই সঞ্চিত করে রাখা হয়। দ্বিতীয় হাদিসটি হল কঙ্কর নিক্ষেপের সাওয়াব চোখ জোড়ানো সাওয়াব। তৃতীয় হাদিসটি হচ্ছে কাঙ্কর এক একটা গুনাহের কবিরা মোচন করবে। চতুর্থটি হচ্ছে নিক্ষিপ্ত প্রতিটি কঙ্কর কিয়ামতের দিন নূর হবে।